বিয়ের আগেই হানিমুনে যাচ্ছেন আদিত্য রায় কাপুর ও অভিনেত্রী অনন্যা পাণ্ডে। গোপনে চুটিয়ে প্রেম করার পর এবার প্রকাশ্যে নতুন বছরটা একসঙ্গেই কাটাবেন তারা। কিন্তু বিয়ে করার আগেই একসঙ্গে হানিমুনে যাওয়ার একাধিক অন্তরঙ্গ মুহূর্তের ছবি দেখে নেটিজেনদের মাঝে শুরু হয়েছে চরম আলোচনা সমালোচনা। বিস্তারিত থাকছে ডেক্স রিপোর্টে। বিয়ে না করেই এবার হানিমুনে যাচ্ছেন আদিত্য রায় কাপুর ও অভিনেত্রী অনন্যা পাণ্ডে। গোপনে চুটিয়ে প্রেম করার পর এবার প্রকাশ্যে নতুন বছরটা একসঙ্গেই কাটাবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন এই বলিউড জুটি। কিন্তু হানিমুনে যাওয়ার আগেই তাদের একাধিক অন্তরঙ্গ মুহূর্তের ছবি নেটিজেনদের হাতে এসেছে, আর এতে করেই সামাজিক মাধ্যমে নেটিজেনদের চরম সমালোচনার মুখে পড়েছেন আদিত্য ও অনন্যা পাণ্ডে। গোপনে চুটিয়ে প্রেম করেছেন আদিত্য রায় ও অনন্যা পাণ্ডে, কিন্তু মুখে তা এতদিনও স্বীকার করেননি। তবে এবার তাদের একান্ত মুহূর্তের ছবিগুলো ঠিকই তাদের সম্পর্কের কথা জানান দিল। সেজন্য এবার গোপনে নয়, সবার সামনেই উড়াল দিলেন অন্য দেশে নতুন বছরটা একসঙ্গেই কাটাবেন তারা। বিমানবন্দরের পাপারাজিদের ক্যামেরায় ধরা পড়লেন আদিত্য অনন্যা। এই সময় অনন্যার পরনে ছিল শার্ট ও জ্যাকেট, সঙ্গে ঢিলে ঢালা প্যান্ট। অন্যদিকে আদিত্যের পরনেও ছিল একই পোশাক। দুজনকে একান্ত সময় কাটাতে দেশের বাইরে উড়াল দিতে দেখেই নেটিজেনরা বলছেন বিয়ের আগেই হানিমুন সেরে নিচ্ছেন এই জুটি। এদিকে কফি ইউথ কারণে এক এপিসোডে বন্ধু সারা আলী খানের সঙ্গে হাজির হয়েছিলেন অনন্যা, যেখানে অনন্যার চর্জিত প্রেমে সিলমোহর দেন সারা। ওই অনুষ্ঠানেই বলে ফেলেন অনন্যার কাছে নাইট ম্যানেজার রয়েছে, আমার নেই। এসবের পর যখন তারা দুজন একসঙ্গে নতুন বছর উদযাপনের জন্য বিদেশে উড়াল দিলেন, তখন নেটিজেনরাও মেতে উঠলেন নানা মন্তব্যে। গত বছর কৃতি শ্যাননের দেওয়ালি পার্টিতে দুজনকে একসঙ্গে দেখা গিয়েছিল, তারপর থেকেই শুরু হয় প্রেমের কুঞ্জন। এই জল্পনার মাঝেই অনন্যার 25তম জন্মদিন উদযাপন করতে মালদ্বীপে উড়াল দিয়েছিলেন এই জুটি। মাসখানেক বাদে আবারও একান্ত সময় কাটাতে দেশ সাথে দেখা গেল তাদের। চ্যানেল ইউরোপ, বিনোদন ডেস্ক।